হারুন হোমিও হলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন, আশা করতেছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা মানুষের চোখের পাতায় যে অঞ্জনি হয়, অর্থাৎ ছোট যে দানার মতো হয় চোখের উপরের পাতা বা নিচের পাতা, বেশিরভাগ সময় নিচের পাতায় বেশি দেখা যায়, যেটা প্রচণ্ড ব্যথা, এইটার হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে কথা বলবো। আজকের ভিডিওতে আমি 5টি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে কথা বলবো যেটা চোখের অঞ্জনি চিকিৎসায় ব্যবহৃত হয়। কাজে আশা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আর ভিডিওর শুরুতে আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে আমাদের সকল আপডেট ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। মূলত চোখের উপরের পাতায় বা নিচের পাতায় বেদনাযুক্ত ছোট স্ফটিকের মতো হয়, তাকেই অঞ্জনি বলে। সময় সময় স্ফটিকের ন্যায় পেকে পুঁজ নির্গত হয়। মূলত ঠান্ডা লাগা বা দুর্বলতা প্রভৃতি কারণে এই পীড়া হতে পারে। তো অঞ্জনি যদি হয় আমরা কি করতে পারি? প্রথমত অঞ্জনির স্থানে গরম জলের সেক দেওয়া যেতে পারে। তেল বা ঠান্ডা লাগানো একেবারে অনুচিত এবং এই সময় চেষ্টা করবেন মাংস, ডিম, টক খাওয়া এড়িয়ে চলা, তাহলে অনেকটাই ভালো হবে। তো অঞ্জনির ক্ষেত্রে প্রথম যে হোমিওপ্যাথিক ওষুধটির কথা আমি বলবো সেটা হচ্ছে বেলেডোনা। বেলেডোনা ওষুধটি কোন লক্ষণে আপনি প্রয়োগ করতে পারবেন? ঠান্ডা বাতাস যার অপছন্দ, শীত কাতর রোগীদের অঞ্জনিতে এটা উপকারী। অঞ্জনির স্থানটি টকটকে লাল থাকবে, এতে অত্যন্ত চিরিক মারা দবদবানি ব্যথা থাকবে, গরম মাঝে মাঝে জলে, এতে বেলেডোনা অব্যর্থ। সেবন বিধিটা হচ্ছে শক্তি 3x অথবা 30 তিন ঘন্টা পরপর খেতে হবে পানির সাথে মিশিয়ে। দ্বিতীয় যে ওষুধটির কথা আমি বলবো সেটার নাম হচ্ছে হিফারসাল্ভ, যার ঠান্ডা বাতাস অসহ্য, শীত কাতর, কি শীত কি গ্রীষ্ম উভয় ঋতুতেই আপাত মস্তক ঢেকে রাখে। গরমের দিনে প্রচুর ঘাম হয়, মেজাজ খুবই রাগী, এই ধাতুর রোগীদের এই ওষুধটি খুবই ফলদায়ক। অঞ্জনিতে স্পর্শকাতরতা ব্যথা, হাত ছোঁয়ান্ত দূরের কথা, ঠান্ডা বাতাস লাগাও সহ্য হয় না, এই ধরনের ক্ষেত্রে হিপারসাল্ফ অব্যর্থ। এর সেবন বৃদ্ধি হচ্ছে শক্তি 30 অথবা 200 দিনে তিনবার পানির সাথে মিশিয়ে 3 থেকে 4 ফোঁটা প্রতিদিন তিনবার করে খেতে হবে। তৃতীয় যে ওষুধটির কথা আমি বলবো সেটা হচ্ছে ক্যালকেরিয়া পিক্রিটাম। চোখের পাতার অঞ্জনিতে এই ওষুধ ব্যবহার করে যথেষ্ট উপকার দেখা যায়। এর 3x 3 ঘন্টা অন্তর অন্তর সেবনে শীঘ্র পুঁজ উৎপাদিত হয়ে ফেটে যায়। আর আপনি যদি চান যে না আমি পুঁজ না বের করে অঞ্জনিটাকে চোখের মধ্যে বসিয়ে দিব, সেক্ষেত্রে শক্তি 30 বা 200 দিনে 2 বার সেবন করলে অঞ্জনি আস্তে আস্তে বসে যাবে। চতুর্থ যে ওষুধটির কথা আমি বলবো সেটা হচ্ছে পালসিটিলা। যাদের মূলত নম্র স্বভাব, কোমল মন, অল্প কথায় মনে ব্যথা পায়, খোলা বাতাস পাওয়ার আকাঙ্ক্ষা, গরম কাতর, এই ধাতুর রোগীদের চোখের নিচের পাতায় অঞ্জনিতে পালসিটিটা মহৎ কার্যকরী ওষুধ। এর সেবন বিধি হচ্ছে শক্তি 30 বা 200 দিনে 3 মাত্রা। পালসিটিলা অঞ্জনি রোগের প্রতিষেধকও বটে। আর সর্বশেষ পঞ্চম যে ওষুধটির কথা আমি বলবো সেটা হচ্ছে স্ট্যাপিসেগ্রিয়া। স্ট্যাপিসেগ্রিয়া অতিশয় উত্তেজিত, বদরাগী, অভিমানী, মনের দুঃখ মনে চাপে রাখে, বাইরে প্রকাশ না করে মনে কষ্টে ভুগে। শীতকাতর রোগীদের যাদের চোখের পাতায় বারে বারে অঞ্জনি ওঠে, কোনো সময় পেকে পুঁজ ঝরে, আবার কোনো সময় তা না ফেটে শক্ত টিবলি হইয়া বসে থাকে, অর্থাৎ পাকেও না আবার বসেও মানে ডেবেও যায় না, এতে স্ট্যাপিসেগ্রিয়া উত্তম ওষুধ। এর সেবন বিধি হচ্ছে শক্তি 30 বা 200 দিনে 2 বার। আর পুরাতন পীড়ার ক্ষেত্রে 1 mg সকাল বিকাল 2 মাত্রা, প্রয়োজনে আরও উচ্চ শক্তি ব্যবহার করা যেতে পারে। তবে আমি যে 5টি ওষুধের কথা বললাম এটা আপনি যে কোনো হোমিও ফার্মেসিতে পাবেন, সেখানকার যে হোমিও চিকিৎসক আছেন তার সাথে পরামর্শ করে আপনি ওষুধগুলো সেবন করতে পারেন। তো এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।